লাইট ক্যামেরা অ্যাকশন পেগাপ। নাম কি? লামিয়া। বাবা, খুব সুন্দর নাম। তো এই শুটিং এ এই আনছে কে? এই তুহিন ভাই। ও, ওই যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এইটাই তো তোমরা ভুল করো। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের তো কোনো দাম নাই এই লাইনে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আনলে তোমারে কেউ দাম দিবে না। তোমারে আসতে হবে হয় ডিরেক্টর, নয় প্রোডিউসার, নাইলে মেকআপের কারো মাধ্যমে। ঠিক আছে? আমি তো জানি ওই চা কি দুধ চা খাবেন নাকি রং? বুঝতে পারছি আপনি দুধ চাই খান। ঠিক আছে, আমার লিপস্টিক একটু ঠিক করে দাও না আপা। এই মেয়েটার মেকআপ শেষ না করে কেমনে আরেকজনের মেকআপ দেই? ওর এখনো শেষ হয়নি, একটু সময় লাগতেছে। বুঝি না, নতুনদেরকে নিয়ে এতক্ষণ পড়ে থাকি হবে নাকি? আমরা সিনিয়ররা তাহলে কোথায় যাব? আপা 10টা মিনিট পরে আসেন। এই যে এই মেয়েটা, 5 বছর আগে আমি নিয়ে আসছিলাম, এখন আমার উপরেই পাত নাই। স্টার হয়ে গেলে এই লাইনে কেউ কাউরে চিনে না রে, কেউ কাউরে চিনে না। ওই যে যার সাথে পরিচয় করেছিলাম, হাফ প্রোডিউসার। আরে ও হাফ প্রোডিউসার কি কি হবে, মূল প্রোডিউসার কিন্তু আমি। মূল প্রোডিউসার আমি, ঠিক না? ওদের সাথে বেশি কথা বলো না। কক্সবাজারে একটা শুটিং আছে, 2টা মিউজিক ভিডিও, 2টা টেলিফিল্ম, 2টা 1 ঘন্টার নাটক। তো কক্সবাজার তো শুটিং করো নাই তাই না? না, আমি তো টিভিতে দেখেছি গান। এই জসিম, আমি বুঝলাম না কিছু। আমি কি শুটিং করব না নাকি? তুমি একটা পাসিং শটে আর্টিস্ট হলে এতক্ষণ আরো তুমি না না বাস বাস এই কিসের বাস মিয়া? তুই আমি কি টেক নিব না নাকি? সারাদিন ধরে একটা টেক নিতে পারি নাই। আর 2টা মিনিট প্রডিউসার খেপে গেছে এখানে। আমি বুঝতে পারছি না কিছু। বাস কিছু কি মনে করেন, মনে করেন কিছু কি? বুঝতে পারে নাই। আপা বসেন, আপা বসেন। না না আপা, কিছু মনে করেন না, ওইটুকু কথা বলতে। আরো ছেলে, এই ছেলেটা নতুন মেকআপ ম্যান, এই জন্য নেই না কখনো। আসলে হয়েছে কি ম্যাডাম, ওই কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছিল আর কি। আপনার মতো তুমি কথা বলো না বাবা, মেকআপটা টাচ দিয়ে দাও। বুঝতে হবে এটা নায়িকা। এই যে এই যে এই যে রূপা কই? রূপার লগে আর একটা কোলা আছে। জি বস, রূপা আছে না? ওই যে 3 নাম্বার নায়িকা, রে ডল নাকি নিও। তুমি যদি সারাদিন সিপার ভিতরে ওই বুড়া কাকুর লগে থাকো, তুমি শুটিং করতে পারবা? এই জন্য নতুন আদেশ দেই না। সরি ভাই, রাখুন। রেডি 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 আপা, রেডি এসে পড়ছে। এই যে হয়ে যাচ্ছে,
জলদি করুন না ভাই। ঠিক আছে, তাহলে আমি যেতে পারি? হ্যাঁ আপনি যান, আপনি যান ম্যাডাম, আপনি যান। আমি কিন্তু আগামী মাসে বড় সিনেমা দেখতেছি, সিনেমা দেখতেছি। তুমি একদম চিন্তা করো না, একদম সিনেমায় তোমাকে মানে বড় একটা দায়িত্ব দিয়ে দেবো, ঠিক আছে? আমার সাথে কক্সবাজার তুমি যাবে কিন্তু, হ্যাঁ ওকে ডার্লিং। ঠিক আছে, আমি এখন যাচ্ছি, আমার অনেক কাজ পড়ে আছে। আমি ক্যামেরাম্যানকে বলে দেবো, ডিরেক্টর দিদিকে বলে দেবো, ঠিক আছে? তুমি কাজ করো, ঠিক যাই, চলো। এর আগে শুটিং হয়েছে? প্রথম শুটিং? বাবা মাশাআল্লাহ, নাম কি? রূপা, খুব সুন্দর নাম। দেখি দেখি, রেডি করে দিচ্ছি আর কি, রেডি রেডি হইতেছে। এর শট হলো পাসিং শট, এর পাসিং শট। এরা যদি হারা দিন করছেন করবো না তো। ওদিকে বুড়া এক বুড়া বেড়া আছে, হ্যাঁ বলো না হইব। আরে আল্লাহ রে, কি সুন্দর চেহারা, আপনি তো নায়ক হবেন তাই না? ওরা বোঝে না, ওরা বোঝে না, সেইটাই সেইটাই। এই যে দেখেন, গায়ের রং কালো এটা কোনো বিষয় না, ঠিক আছে? কিন্তু কালোটার একটা চকচক একটা কালার দিয়ে দিই, হ্যাঁ। বাবা একদম চশমাটা পরেন, একদম নায়ক। আপনি কি আমি জানেন না, এদের সিনিয়র আর্টিস্ট। আচ্ছা স্যার, এই ইউনিটের তো সার্ভিসটা মাইয়ে তো আমিই দিছি তাই। আবার জি যাই, সেইটা তো অবশ্যই দিব। আচ্ছা আরো কি এরকম সুন্দর সুন্দর মেয়ে আপনার হাতে আছে? অকয় কি, হ্যাঁ মোটারই তো গোডাউন, এদের সলেখিত দিয়া। অবশ্যই শুটিং শেষ হওয়ার আগে আপনার নাম্বারটা আমারে দিয়ে যাবেন, ডিরেক্টর তো আমাদের কাছেই চায়। হ্যাঁ না জানি, অনেক মেকআপ ম্যানের লাগে, মোর একটু আলাদা খাতিলো আছে। হ্যাঁ তো ওরা চায় মাঝে মাঝে যে ভাই এই চারটা মাইয়া লাগবে, দুইটা মাইয়া লাগবে, দিতে পারবেন? মুই কিন্তু হ্যাঁ লগে লাগে একালে ওই ডিরেক্টরের আর ওই এলে দেখবেন ওই যে মেকআপ ম্যানের নাম্বার দিয়া সারিয়ে দিয়ে দেন। অনেক আছে আপনার বাস, আপনি এই বুড়ার মেকআপ দিতেছেন কেন? এটা দুটো সিনিয়র লোক কথা বলতেছে, এর মধ্যে তুমি একটা পোলা পাইনে এসে কথা বলতেছো বেয়াদবের মতো। শুটিং সরেই গেছে, এর মধ্যে তো যাও, আমাদের জন্য চা নিয়ে এসো, যাও। আপনার কি চা দেব? দুধ চা, দুধ চা, যাও। ঠিক আছে যাও, তুমি আমার হাফ প্রোডিউসার সেটা ঠিক আছে, আর আমি মেয়েদের সাথে কথা বলেছি, ঠিক আছে? ওরা সময় দিবে তোমাকে, সমস্যা নেই, ঠিক না? ডোন্ট ওয়ারি, আপনার কোনো কারণ নাই, আমি সব কথা বলতে বলে দিয়েছি, ঠিক না? ওরা তোমার সাথে অবশ্যই সময় দিবে, আমাকে কিছু কথা বলতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, কিন্তু ওরা তোমার সাথে সময় দিবে, কেমন কথা বলো আর ওই যা কাজ করে দিই, ঠিক আছে? রেডি বুঝছেন? হ্যাঁ প্রোডিউসার সাহেব আপনি বসেন, আমি একটা টেক নিচ্ছি। মেকআপ রেডি আছেন? মেকআপ আপনি নিয়ে আসেন, হ্যাঁ আসেন, নাকি আসেন? বাবা নাকটা একটু গাইটা দেন, মানে একটু একটু তেল তেল আছে তো এটা ঠিক করে দিতেছি। আরে নাক কাটার পরে একটু গালটাও গাইটা দিয়ে আপনি এখানে দাঁড়ান, আমরা একটা মনিটর দিয়ে দেখতেছি। আপনি তাকে এসে বলবেন তোমার আপনাকে কি নাম দিছে, মারিয়া না ফারিয়া? মারিয়া, মারিয়া এখানে দাঁড়ায় আছেন, আপনি এসে বলবেন ও মারিয়া তুমি এখানে যেও না, এখানে এটা তো প্রোডিউসার সাহেব কোয়েট থাকতে হবে, কি বলতে হবে? কোয়েট কেউ কথা বলবে,
এটা রিহার্সাল, এটা মনিটর, মন লাগবে না। রেলে অ্যাকশন। মারিয়া, এটা কিন্তু থানা, এখানে কিন্তু যাওয়া যাবে না। আর যদি ভিতরে হান্ডাই যাও হলে কিন্তু পুলিশ দরজা লাগবে। আপনি বরিশালের বাসে হান্ডাই দেখেন কেন? বরিশাল আসবে না আঙ্কেল, শুধু বলবেন, বেশি বলা যাবে না, বলবেন। ও মারিয়া, এখানে যেও না, এটা থানা, এটা বলবেন শুদ্ধ ভাবে। ক্যামেরা আপনি একটু নিয়ে নিয়েন পারলে। হ্যাঁ, ধরতে হবে না, এটা মনিটর। এই মারিয়া, আরে এটা তো থানা, এখানে কিন্তু যাওয়া যাইবে না। যাইবে না বলেন কেন এখানে? ও মারিয়া, এটা থানা, এখানে যেও না, শুদ্ধ ভাবে বলবেন। আচ্ছা ঠিক আছে। আর পরিষ্কার পরিষ্কার ঢুকাবেন না। আচ্ছা ঠিক আছে, রেডি? হ্যাঁ, অ্যাকশন। ও মারিয়া, আরে এই যে হইলে থানা, এখানে যাওয়া যাবে না। এই যে হইলে থানা, কোথায় গুলি আসলো? এখানে শুটিং চল, বলবেন? ও মারিয়া, এটা থানা, এখানে যাওয়া যাবে না, বলেন তো আমাকে একবার বলেন। ও মারিয়া, এটা হলো থানা, এখানে তো যাওয়া যাবে না। এইটুকু বলবেন, একসাথে বলতে পারেন না তো? আর অনেক কাজ করতে হবে, বড় বড় ডিরেক্টরদের সঙ্গে কাজ করতে হবে। আমি পরিচয় করাই দেব। সকাল থেকে শুটিং শুরু করছি, বিকাল হয়ে গেছে, এক পিস টেক নিতে পারি নাই। আল্লাহ, হ্যাঁ, এতগুলো টাকা সব শেষ, প্রডিউসার তো আমার মেরে ফেলাই। আর কি করুক, আপনার মাথা এই ঠিক করার লেগা একটা বন্দোবস্ত করতে আসি। আপনি শুধু এই আমার একটা মিনিট টাইম দেন, আমি যাবো। আর কোনো ব্যবস্থা হয়নি বললে আমার শুটিং রইলি হয়। আমার খোদা, এই কি তুমি শুটিং ইউনিট রাইয়ে এনে দাঁড়ায় আছো? কি 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 করব ভাই, আমাকে তো কোনো কাজই নিচ্ছে না, একটু তো এখানে দাঁড়িয়ে আছো। শোনো, কেউ যখন না থাকে মই তো আসিস না। ওই শোনো, তোমার যে আমি আগে কইছিলাম না যে তিন নম্বর নায়িকা, এখন তোমার একটা সুযোগ আছে। তুমি যদি মোর ডিরেক্টরে একটু পটাইয়া ফুটাইয়া যদি লাইন কাট করতে পারো, তাহলে তোমার মেন ক্যারেক্টার দেবে, বুঝছো? সেটা কোনো চিন্তা করো না ভাই, আমি আছি সব দেখে নেব। ঠিক আছে, আর মোর কথা তো একটু মনে রাখো, ঠিক আছে? হ্যাঁ, মনে রাখো। আসো, তুমি আসো। বস বস, আচ্ছা, ওই যে মাথার মধ্যে কি সমস্যা ছিল না, প্রবলেম? এই যে লেগেছি, মানে মাথা ঠান্ডা করার লেগা। মানে কি ও ভালো অভিনয় করতে পারবো? আর সেজন্য আপনি বলবেন না কেন? শোনেন, ওই সমস্ত ডিরেক্টররা কয় না, এগুলো যখন মাথা গরম হয়ে যায় তখন যে আমাকে এক্সট্রা মাই আছে না, হ্যাঁ, এসে একটু গামা শরীর কি আমার ক্যারেক্টারলেস মনে করছো? আমি কি ক্যারেক্টারলেস ডিরেক্টর নাকি? তুই ভাবছিস কি প্রথম সিনেমা নাম্বার নাটক বানাইতেছি দেখি কি ক্যারেক্টার খারাপ? এই আর বস ভুল লিখছে, সরি কর, সরি কর, সরি। আর খবর তো দিস, মেকআপ ম্যানের লগে জানি না থাকবো, কিন্তু পাম্প পট্টি মাইরা মানে সেটিং দিয়ে লাগবো। তুই তার মেন নায়িকা কই আছিস? দেখ মাথা খারাপ, চিন নষ্ট করার লেগে কি আর একটা লয়েছে দেখি ওদিকে কি অবস্থা। আপা, আপনার সঙ্গে আমার তো একটা জরুরি কথা ছিল। কথা? ওই যে ডিরেক্টর আব্দুল কাসেম, সে তো নতুন একটা ফিল্মে হাত দিবে, তো সে বলছে নাটক থেকে একটা নায়িকা নিবে, ফিল্মের নায়িকা নিবে না। আমি আপা আপনার কথা বলছি, সে তো রাজি। সত্যি? না আপা, আসলে হয়েছে কি, আমি তো আপনারা অনেক পছন্দ করি, এটা আপনি জানেন।
তারপর আপনার মোবাইল নাম্বার তো আমার কাছে নাই, তো নাম্বারটা দিলে আমি ওই যে আব্দুল কাসেমরে আপনার নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা আপনারা একটু দেখা করে একটা মিটমাট করে ফেললেন। আচ্ছা নাম্বারটা লিখে না। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, নাম্বারটা হ্যাঁ আপা বলেন 01 01 7 7। আপনি এখানে আপনি কেবল মাইয়া শুরু করবেন আর শেষ হইতে হইতে নামিয়ে যাবেন, বুঝছেন? এই আমি সবকিছু রেডি করে রাখছি, এখন আপনি শুধু ডিরেক্টরের সাথে ইন্টিমেসি মানে বসে একটু মজার মজার কথা কইবেন, বুঝছেন? যত কাছাকাছি সরি আর কি ম্যাডাম, মানে যত কাছাকাছি যাইবেন তত আপনার ক্যারেক্টার বাইরে যাবে, বুঝছেন? ঠিক আছে তাইলে মল্লকে চলেন। প্রোডাকশন বয়টা গেল নায়িকা আনতে, তুই আমি এদিকে সাতটা কাজ করছি, সাতটা দিয়ে তো আমি জানি কিভাবে দেখতে। তুমি এক কাজ করো, তুমি আপাতত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আর তুমি মিল্লা শর্টগুলো নিতে থাকো, আমি তাহলে একটু রুমে ওর সাথে কথা বলতে পারবো। যাও বসের লাগে, তুমি একটু নেক্সট সিকোয়েন্সটা বুঝে লো, বুঝবো? যাও যাও বস, যান টেনশন করি না, ওই সামনে সবগুলো আসো, যাও যাও যাও। আমি তো শুটিংটা আগাইতেই পারতাছি না, সব নতুন নতুন আর্টিস্ট আসতে তারা তো শর্ট ডায়লগই দিতে পারতাছে না, আমি এখন খুব বিপদে আছি ভাই, কী করুন একটু বুদ্ধি দেন। কী করা যায়? হ্যাঁ তার মধ্যে এই যে মানে প্রোডাকশনের লোক তো আপনিই করছেন, আপনি কেন নতুন লোক নিয়ে কাজ করছেন আপনি? না মানে বুঝতেছি না আমি যে কি করবো, আমি এখন এভাবে করলে কি আর হবে, কালকের দিনটা আর একদিন শুটিং করি নাহলে কিন্তু আগে থেকে। আচ্ছা আরেকদিন করুক, আরেকদিন। ঠিক আছে ভাই, এই যে আঙ্কেলের মেকআপ টেকআপ দিয়া আঙ্কেলে একদম রেডি করে দিছি, একদম চুল টুল সব ঠিকঠাক করে দিছি। হ্যাঁ এই বুড়া লোক দিয়ে কাজ করবে? না না না, বাবা লাগে, বাবা লাগে, বাবা লাগে, বাবার চরিত্রে, বাবা বাবার চরিত্রে, বাবার চরিত্রে। তাহলে আচ্ছা তাহলে ঠিক আছে, আপনারা একটু সাইডে দেখেন, নায়িকা কই আছে, আপনারা একটু আলাপ সালাপ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, ডিরেক্টর তো সব না, প্রোডিউসার ইজ মেইন, কারণ প্রোডিউসারের টাকা দিয়েই ছবি নাটক সবগুলো হচ্ছে। কিন্তু ভাই আমি তো জানি আপনি হাফ প্রোডিউসার। আচ্ছা হাফ প্রোডিউসার হলেও তো আমি প্রোডিউসার, তো তো হাফ সময়টা একটু দিতে পারো আমাকে? সরি ভাইয়া আমি হাফ প্রোডিউসারকে সময় দিতে পারবো না। আপা আমি ড্রেসম্যান, চলেন আপনার ড্রেস রেডি। আচ্ছা চলো। এদেরকে বুঝিয়ে পারছি না ভাইয়া, হাফ টাইম তো আমিও দিতে পারি, আপনি এত চিন্তা করছেন কেন? তুমি আবার কোথা থেকে আসলে? কেন আমি তো সেকেন্ড নায়িকা। ও তাই? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে চলো। রোলিং রোলিং অ্যাকশন অ্যাকশন। তোকে আমি ছাড়বো না, সাবাস মনে করেন আমি যা বলবো আপনি আমারে ফলো করেন, ও আর আমি করি, আপনি আমারে জাস্ট ফলো করেন, আমি কি করি? হ্যাঁ সেটা করার চেষ্টা করবেন। এই যে দেখেন কথাটা বলবেন এইভাবে, আগে দেখেন, হ্যাঁ আগে দেখেন ব্যাপারটা, আগে ব্যাপারটা দেখেন। হ্যাঁ সেটাই আমি বলতেছি, যেটা সেটা আগে দেখেন। হ্যাঁ আমি যেটা বলতেছি সেটা আপনি দেখেন। আরে আপনার তো আমি দেখবো কেন, আপনি আমারটা দেখবেন। আরে আমি আপনারটা দেখবো কেন, আপনি আমারটা দেখবেন। আপনি দেখবেন কারণ আমি ডিরেক্টর। আরে আপনি দেখবেন, আমি তো ডিরেক্টর। আপনি ডিরেক্টর, আমি আপনি তো অভিনয় জানেন না। আপনি ডিরেক্টর, আপনি তো অভিনয় জানেন না। আমি বলো অভিনয় জানি না, আমি বলো অভিনয় জানি না। সারাদিন কিন্তু কোনো শট নিতে পারি না, আপনি জ্বালায় কিন্তু কয়ে দিলাম। সারাদিন কিন্তু কোনো শট নিতে পারি না, আপনি জ্বালায় না কয়ে দিলাম কিন্তু। একটু বুঝান, এই একটু বুঝান। সে আমারে কি বুঝাবে, আমি তো আপনারে বুঝাই পারতেছি না। সে আমারে কি বুঝাবে, আমি তো আপনারই বুঝাই। সারা কেন বুঝতেছে না, এমনি তো রিহার্সাল করতেছে, রিহার্সাল রিহার্সাল। আপনি আমারে ভালো করতে কইছি, তার মানে এখন যা করছি রিহার্সাল না? আপনি গিয়ে একটু মাথাটা ঠান্ডা করেন, আমি চাচার একটু বুঝাই বিষয়টা। একটু যা তো ব্যাটারি নিয়ে যাও, চার্জ দিস না ব্যাটারি নিয়ে যা যা।
কি সারাদিন ওই জায়গায় থাকলেই কাজ হবে? আমাদের তো টাকা বানা। হ্যাঁ অবশ্যই, কেন না, আমরা তো বোঝো ক্যামেরাম্যান, আমরা সব ডিরেক্টরের কাজ করি। ভাইজান বলেন, ওই ডিরেক্টর যদি আমার টাকাটা না দেয়, আপনি কিন্তু আমার টাকাটা দিয়ে দিয়েন ভাই, আমি গরিব মানুষ। ভাই মেকআপ ম্যান, হ্যাঁ তুমি কি নাইকার মেকআপ ঠিক মতো নিছো? নাইকা এই কথা আর বললেন না ভাই, সকাল থেকে মেকআপ দিয়ে রাখছি, সে বৈশা থাইকা থেকে চেইতা গেছে, বলে আমার সিন নাই, আমার ডায়লগ নাই, আমি কি করব? সে খুব চেইতা রইছে। না না না, চেতার কিছু নাই, চেতার কিছু নাই, এখনই তো তার শট নেমু, তারে আমি নিয়েই প্রথমে বলমু লাইট ক্যামেরা অ্যাকশন। ভাই সর্বনাশ হইছে। কি সর্বনাশ? নাইকার শট নেই, না দেখা নাইকা ব্যাগটা নিয়ে হের মারে লইয়া ওই ঠিক আছে। নাইকা গেছে গা, তাহলে এখন আমি কি করব? লাইট ক্যামেরা অ্যাকশন। আচ্ছা ওনার ডায়লগ না ফার্স্ট। আচ্ছা তুমি তো আমার হাফ টাইম সময় দিতে পারো। না না, কি হাফ টাইম, হাফ টাইম বলবে না, ডিরেক্টর তো সব শোনো, প্রোডিউসার তো রোলিং অ্যাকশন দাও বস। এই যাওয়ার কালে মরে টুকে তাহলে এখন আমি কি কমু? লাইট আমার কাজ। আরে রাখেন নি আপনার কাজ, নাইকা কেসে টেনশনে ডিরেক্টরের মাথা নষ্ট, আপনি কোন কাজ? আমার তো টাকা গেছে ভাইয়া। এই কথাটা কেন বলতেছেন? আমার এখানে ডাইরেক্টর ধরতে হইবে তো। যা তো আমার জন্য চা নিয়ে আয়, যা। স্যার, স্যার তো এরা আলোচনা করতেছে।